তো আমরা ওই ব্যাপারে এক্সামটা কি, যদিও আমাদের পুরো ক্লাসে যখন যে টপিকটা আলোচনা হচ্ছে ওই ক্লাসে ওই টপিক উপর বেস করে স্পেশালি আপনাদের মানে এক্সাম টেকনিকের কথা বলা হয়েছিল, তো আজকে যেটা হবে ওভারঅল এক্সাম টেকনিকের কথা। তো টেকনিকে যাওয়ার আগে এই টেকনিকটা কার জন্য অ্যাপ্লিকেবল সেটা একটু আগে জানা দরকার। তো এর মধ্যে টেকনিকটা তার জন্য অ্যাপ্লিকেবল যে নাকি ওয়েল প্রিপেয়ার্ড। এই টেকনিকটা আসলে আমি অর্ধেকটা জানি, আমি জানি না কিছু, তার জন্য এই টেকনিকটা একেবারে ইউজলেস হয়ে যাবে। যারা মানে সিলেবাস সম্বন্ধে ওয়েল প্রিপেয়ার্ড তাদের জন্য এই টেকনিক। এখন ওয়েল প্রিপেয়ার্ড বলতে আমরা কি বুঝি, ওয়েল প্রিপেয়ার্ড বলতে বুঝি যেটা সেটা হচ্ছে সিলেবাস সম্বন্ধে ওয়াইড একটা ধারণা থাকতে হবে, যেটা ক্লাসে আমরা আলোচনা করছি এবং ক্লাসের প্রত্যেকটা টপিক সম্বন্ধে আপনাদের আলোচনা হয়েছে। এট দ্য সেম টাইম আপনাকে পাস্ট কোশ্চেন যেগুলো আছে ওই এক্সামগুলোকে সাফিসিয়েন্টলি প্র্যাকটিস করতে হবে, যেন আপনার এক্সাম স্ট্যান্ডার্ড সম্বন্ধে বা কি বলে যে পাস্ট পেপার সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া তৈরি হয়। এট দ্য সেম টাইম আরেকটা যেটা করতে হবে, কিছু ক্লাস টেস্ট দিতে হবে। আমিও কিছু ক্লাস টেস্ট আপনাদের নিয়েছিলাম, তো ক্লাস টেস্ট দিতে হবে। ক্লাস টেস্টে পাস করেন ফেল করেন দ্যাট ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ আপনি ক্লাস টেস্ট অ্যাপিয়ার ছিলেন কিনা এবং ওইখানে যে প্রবলেমগুলো হয়েছে ওগুলাকে আপনি কতটা অ্যাকোমোডেট করতে পারছেন নিজের ভিতরে, সেটা হচ্ছে মূল ইস্যু। ওইটা যদি করতে পারেন ফেল করতে তাতে ডাজন্ট ম্যাটার। এটা গেল একটা জিনিস। আরেকটা হচ্ছে যে মানে এই প্রবলেমগুলো যেগুলো ছিল এই প্রবলেমগুলো টাইমলি বেসিসে কারেকশন করে নেওয়া। যদি এই কটা জিনিস করতে পারেন, মানে মেইনলি কয়টা জিনিস বললাম, একটা হচ্ছে সিলেবাস সম্বন্ধে ওয়াইড একটা ধারণা থাকতে হবে, আরেকটা হচ্ছে যে কি পাস্ট প্র্যাকটিস কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, আর তিন নম্বর যেটা হচ্ছে যে ক্লাস টেস্ট আর মক টেস্টের উপস্থিত থেকে প্রবলেমগুলো কারেকশন করতে হবে। তো এই তিনটা জিনিস যদি কেউ করে থাকেন তার মানে বুঝতে হবে আপনি ওয়েল প্রিপেয়ার্ড। ফাইন, যদি আপনি ওয়েল প্রিপেয়ার্ড হন এবং আমি শিওর যে আপনার সবাই ওয়েল প্রিপেয়ার্ড, আপনাদের এক্সাম থেকে বোঝা গেছে যে আপনার ওয়েল প্রিপেয়ার্ড এবং হোপফুলি বাকি যে সময়টা আছে ওই সময়টাতে আপনি আরো বেশি প্রিপারেশন নেবেন আশা করি। ওকে, এখন আমি সেকশন ওয়াইজ আমরা জানি F7 আসলে তিনটা সেকশনে ভাগ করা কোশ্চেন গুলো হয়, সেকশন এ, সেকশন বি, সেকশন সি। তো সেকশন এ টা কি হয়, সেকশন এ তে হইছে আপনার 30 মার্কসের একটা কোশ্চেন, টোটাল মার্কস 30% রিপ্রেজেন্ট করে, যেখানে হচ্ছে 15টা এমসিকিউ কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস। এখানে আপনার চয়েস দেওয়া থাকবে, আপনি একটা চয়েস মানে একটা অ্যান্সারকে পিক করতে হবে। তো এরকম 15টা কোশ্চেন দেওয়া থাকবে 2 মার্কস করে, সেটা হচ্ছে 30। এটা আগে আলোচনা করছি, যাই হোক এটা নিয়ে খুব বেশি ফার্দা আলোচনা না করার চেয়ে সামনে যাই। এখানে ডিফিকাল্টিটা কি হয়, এটা ডিফিকাল্টিটা যেটা হয় এক্সামিনার এখানে ওয়াইড রেঞ্জে কোশ্চেন করতে পারে, সিলেবাসের এমন কোনো মানে একেবারে মাইনর লেভেলে চলে যেতে পারে, টেস্ট করার জন্য মাইনর লেভেলে চলে যেতে পারে, কারণ মার্কস খুবই সীমিত। 2 মার্কসের জন্য অনেক মাইনর লেভেলে যেতে পারে, যেটা নাকি আগের কোশ্চেন গুলোতে যাওয়া সম্ভব ছিল না। তো এটা কিন্তু আপনি তার মানে কি, এটা থেকে আপনাকে কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ ওয়াইড রেঞ্জ অফ দ্য সিলেবাস। জাস্ট সিলেক্টেড কয়েকটা টপিক করে গেলে, এটা কখনোই সিসিতে ছিল না, এখন ব্যাপারটা মানে আরেকটু স্ট্রং হয়ে গেছে যে আপনার সিলেক্টেড টপিকের উপরে বেস না করে আপনাকে কিন্তু ওয়াইড রেঞ্জ অফ সিলেবাসের উপরে একটা কিন্তু ধারণা নিতে হবে। সো ওয়াইড, যেটা আগে আলোচনা করছি যেটা হচ্ছে যে ওয়েল প্রিপেয়ার্ড হওয়ার জন্য যেটা জরুরি, আগেই বলছিলাম যে ওয়েল প্রিপেয়ার্ড যারা তাদের জন্য এক্সাম টেকনিক, যারা ওয়েল প্রিপেয়ার্ড না তাদের জন্য এক্সাম টেকনিক জিরো, কোনো কাজে লাগবে না। এই ডিফিকাল্টিগুলো আছে, এই ডিফিকাল্টি যেটা আছে যে ওয়াইড রেঞ্জ অফ সিলেবাসে আসছে, এইটার জন্য আমরা কি করতে পারি। তো প্রথম যেটা আমার টেকনিক আমার মানে সাজেশন থাকবে, ফার্স্ট আপনার যেটা দেখবেন আপনার তো মাল্টিপল চয়েস কোশ্চেন, 4টা অ্যান্সার দেওয়া থাকবে, আপনার 4টা অ্যান্সারই ভালো করে পড়বেন এবং বিলিভ মি 4টা অ্যান্সারই কারেক্ট থাকবে টু দ্য সাম এক্সটেন্ট। যদি এক্সামের রিকোয়ারমেন্ট একটু চেঞ্জ হয়ে যায়, যদি এক্সামের রিকোয়ারমেন্ট একটু চেঞ্জ হয়ে যায় তাইলে কিন্তু আপনার 4টা কোশ্চেনই কারেক্ট। যেমন আপনাদের একটা কোশ্চেন ছিল এরকম, ধরেন কথার কথা যে মানে এই কি বলে যে ইন্টার গ্রুপ ট্রানজ্যাকশন হয়েছে, প্যারেন্ট সাবসিডিয়ারির কাছে বিক্রি করছে, বা উল্টা দিক থেকে দেখি সাবসিডিয়ারি প্যারেন্টের কাছে বিক্রি করছে। এখন সাবসিডিয়ারি প্যারেন্টে বিক্রি হচ্ছে, সাবসিডিয়ারি প্যারেন্টের 60% সাবসিডিয়ারি 60% হোল্ড করে। এখন এখানে যে ইন্টার গ্রুপ ট্রানজ্যাকশনটা হয়েছে, এখানে যে ইন্টার গ্রুপ আনরিয়েলাইজড প্রফিট যেটা অ্যারাইজ করতেছে সেটা 60% কিন্তু গ্রুপ রিজার্ভ হয়ে যাবে। এখন কোশ্চেনের রিকোয়ারমেন্ট হচ্ছে গ্রুপ রিটার্ন আর্নিংসে কত টাকা অ্যাডজাস্টমেন্ট হবে, তার মানে কি আনরিয়েলাইজড প্রফিটের 60%। ফাইন, বাট এখন কোশ্চেনের মধ্যে হয়তো দেখবো 40% একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে। 40% অ্যাডজাস্টমেন্টটা কেন দেওয়া আছে, 40% হচ্ছে যদি এমসিআই বলা থাকতো তাহলে কিন্তু ওই অ্যান্সারটা কি কারেক্ট হয়ে যেত, তখন 40%
শুধু বলা থাকতে এনসিএ, আবার 100% দেওয়া থাকতে পারে। 100% দেওয়া থাকতে কখন কারেক্ট হবে? যদি প্যারেন্ট 100% হোল্ড করে। যেহেতু প্যারেন্ট 100% হোল্ড করে না, হোল্ড করে কত পার্সেন্ট? 60%। তার মানে কি 60% আপনার কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। তার মানে কি, দেখেন এখানে কিন্তু সবগুলো অ্যান্সারই কারেক্ট। যদি সিনারিওটা একটু চেঞ্জ হয়ে যায়, যদি বলা থাকতো যে না প্যারেন্টের পোর্শন না, বলা থাকে এনসিএর পোর্শন কতটুকু, অথবা বলা থাকতো প্যারেন্টটা যদি 100% হয়, তার মানে কি আপনার সিনারিও চেঞ্জের সাথে সাথে, সিনারিও চেঞ্জ অথবা রিকোয়ারমেন্ট চেঞ্জের সাথে সাথে আপনার মানে অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি যদি রিকোয়ারমেন্ট বুঝতে ভুল করেন, সিনারিও বুঝতে ভুল করেন, তখন আপনি কি করবেন, মানে ভুল অ্যান্সারটা কি করবেন? পিক করবেন। সো এই দিকটা একটু খেয়াল রাখতে হবে যে সবগুলো অ্যান্সারই কারেক্ট হইতে পারে ডিফারেন্ট অ্যাঙ্গেল। কোশ্চেনের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেলে অন্য অ্যান্সারগুলো কারেক্ট হয়ে যাবে। সো আপনাকে রিকোয়ারমেন্ট এবং সিনারিও দুইটাই পড়তে হবে। কারণ কি, এখানে একটা মেসেজ আসছে যেটা প্যারেন্ট যদি 60% হোল্ড করে তাইলে ইন্ডিয়া আনরিয়ালাইজড প্রফিট সাবসিডিয়ারি এটা বাদ হবে, আর প্যারেন্ট যদি 100% হোল্ড করে তাহলে বাদ করার কোনো দরকার নেই। তার মানে কি, তার মানে কি সিনারিও তো আপনার অনেক কিছু ডিপেন্ড করতেছে। সো সিনারিওটা আপনার দেখতে হবে, অ্যাট দ্য সেম টাইম রিকোয়ারমেন্টও দেখতে হবে। সো এই দুইটার কম্বিনেশন যদি আপনার মধ্যে হয় তাইলে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। কারেক্ট হবে যদি সিনারিওটা একটু ডিফারেন্ট করে দেওয়া হয় অথবা রিকোয়ারমেন্ট একটু ডিফারেন্ট করে দেওয়া হয়। এক্সামিনার এটা দেয়, এই জন্য মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা বলা, এই জন্য আপনাকে বিভিন্ন চয়েস দিয়ে আপনাকে একটু ভুল করানোর একটা পাজল করে দেওয়ার চেষ্টা করে। তো এই জায়গাটাতে একটু খেয়াল রাখতে হবে, চারটা কোশ্চেন অ্যান্সারই রাইট হইতে পারে, এই জন্য সিনারিও এবং রিকোয়ারমেন্ট খুব ভালো করে দেখতে হবে। আর একটা হচ্ছে ফাইনালি আমি এই এই সেকশনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে সেকশন ওয়ান এর ক্ষেত্রে আপনাদের মানে অ্যাডভাইসটা কি হবে, ফার্স্ট অ্যাডভাইস যেটা হবে ওয়েল প্রিপেয়ার্ড, এখনো সাফিসিয়েন্ট সময় আছে, প্রিপারেশনটাকে আরেকটু ঝালাই করে নেওয়া, আরেকটু আগায় নেওয়া, এই যে মক এক্সামে যা ভুল করতেন ওগুলাকে আগায় নিয়ে আরেকটু আগায় যাওয়া, ওয়েল প্রিপেয়ার থাকা। তারপর হচ্ছে রিকোয়ারমেন্টটা খুব ভালো করে পড়তে হবে, যেটা অলরেডি আমি বলে ফেলছি। তারপর হচ্ছে যে বিফোর পুটিং ইউর চয়েস, মানে সরি বিফোর পুটিং ইউর চয়েস জাস্ট ট্রাই টু চেক, ডাবল চেক, ট্রাই টু ডু ডাবল চেক, ডাবল চেক চেক করার চেষ্টা করেন যে আসলে আমি যে অ্যান্সারটা পিক করতে দিই হোয়েদার ইট ইজ কারেক্ট অর নট। সো মেইনলি এই তিনটা, যে এই তিনটা টেকনিক যদি ফলো করেন সেকশন এর ক্ষেত্রে আমার মনে হয় ফুল হোপ দ্য বেস্ট ফর দ্য এক্সাম। তারপর আমরা যদি যাই সেকশন বিতে, তো সেকশন বিতে এক্সামিনার কি টেস্ট করে, মানে আমরা সেকশন এ তোদের দেখলাম যে ওয়াইড রেঞ্জ অফ সিলেবাস, কোন জায়গা থেকে কি আসবে বিষয় ওরকম কিছুই থাকবে না, বিভিন্ন জায়গা থেকে চেক করতে পারে, যেই কোশ্চেনটা কখনো এক্সামে আসে নাই সেইটা আপনি চেক করার সুযোগ চলে আসছে। বাট সেকশন বি টু তে যেটা করা হয় মেইনলি আপনাকে চেক করা হয়, মানে তিনটা কোশ্চেন থাকে প্রত্যেকটা 10 মার্কস করে, পাঁচ দুগুণে দশ মার্কসে তিনটা কোশ্চেন থাকে, টোটাল 30 মার্কস, এখানে 30% রিপ্রেজেন্ট করে টোটাল মার্কসে। তো এইখানে যেটা করে কোন একটা পার্টিকুলার টপিক যত ধরনের রিকোয়ারমেন্ট আছে সবগুলো এখানে টেস্ট করতে পারে, কারেন্ট লাইবিলিটি কোনটা, নন কারেন্ট লাইবিলিটি কোনটা, অ্যাসেট কতটুকু, নন কারেন্ট অ্যাসেট কতটুকু, ডেপ্রিসিয়েশন কতটুকু, কোন বছর কত ডেপ্রিসিয়েশন হবে, ফাইন্যান্স কস্ট কতটুকু, তো এই ডিফারেন্ট অ্যাঙ্গেল চেক করতে পারে এবং ইন ডেপথে। এই টপিকটা এই সেকশনটা রাখাই হয়েছে এই কারণে যেন কোনো একটা পার্টিকুলার ইম্পর্টেন্ট এরিয়াটা, যেটা একজন একজন অ্যাকাউন্টেন্টের জন্য ভাইটালি ইম্পর্টেন্ট হয়, ইজ প্লেইং হি রোল ইন অ্যাজ এ জব, তখন হয়তো এই রোলটা তার জন্য দরকার, একটা পার্টিকুলার টপিক ওই টপিকটার উপর বেশি নজর দেওয়া হয়। যেমন মানে এই লিস্ট যেমন আছে, তা কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও আসতে পারে, আপনাদের কোশ্চেনও ছিল কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে আমি একটা টেস্ট করছি, আর একটা কোশ্চেন দিয়ে বা টেস্ট করছি, লিস্ট নেওয়া হয়েছিল, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে, ইম্পায়ারমেন্ট আছে,
প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে আসতে পারে। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমি আমার কোশ্চেন এটা করছি, একটা কোশ্চেন দিয়েছিলাম, আমি জানি না আপনাদের মানে মনে আছে কিনা, একটা কোশ্চেন দিয়েছিলাম 2 মার্কসের, আমার মনে হয় 2 মার্কসের কোশ্চেন করার জন্য একটু সময় বেশি লাগবে, এখানে মানে বেশ জটিল একটা অনেকগুলা রিকোয়ারমেন্ট একত্রে করে দেন, তারপর একটা আসলে ই ছিল, একটা ইম্পায়ারমেন্ট হয়েছিল, দেন তারপর নতুন একটা ডেডিশন হইতে, তারপর ডেপ্রিসিয়েশন করতে বলছে, কয়েকটা অ্যাসেট কম্বিনেশন হয়ে গেল, তখন ডেপ্রিসিয়েশন করতে যায় কি করতে থাকবে, শুরু থেকে ক্যালকুলেশন করে আসতেছিল, তা মানে 2010 সাল থেকে 2013 সাল না 14 সাল পর্যন্ত এটা ক্যালকুলেশনটা করে, তার মানে কি আপনাকে অনেকভাবে ক্যালকুলেশন আছে, এখানে মধ্যে আবার ইম্পায়ারমেন্টটা কিছু বাদ দিতে হয়েছে, নতুন এডিশন ওটা করে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়েছে, তা আমরা এখানে ক্যালকুলেশনটা এটা দেওয়া হয়েছে কেন, এটা মূলত দেওয়ার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আপনি যেন একটা নির্দিষ্ট টপিকের উপরে টাইম কনজিউম করে না ফেলেন, এরকম এক্সামও থাকতে পারে, একটা নির্দিষ্ট টপিক একটু জটিল দিলে ওইখানে অনেক বেশি সময় আপনি কনজিউম করে ফেললেন, অন্য কোশ্চেনের সময় দিতে পারলেন না, তখন আপনি কি হবে যে রেস্ট অফ সিলেবাসে আপনি মানে রেস্ট অফ কোশ্চেন গুলাতে আপনি এটেম্প না করার কারণে হয়তো অ্যান্সারটা খুব অল্পের জন্য আপনার খারাপ হলো। সো এই জিনিসটা যেন না হয় ওইটাকে হ্যাবিটিউড করার জন্য এই কোশ্চেনটা দাও, আর কিছু না, এই কোশ্চেনটা টেস্ট আমি নিজেও জানি এই কোশ্চেনের জন্য মার্ক টু মার্ক ইজ মানে কি বলে কোয়াইট আনরিজনেবল, এটা আসলে ঠিক না, আরো একটু বেশি মার্ক দেওয়া উচিত, বাট এইটাকে আপনাকে একটু জাস্ট মনস্তাত্ত্বিক ভাবে আপনাকে প্রিপেয়ার করে দেওয়া, যেন আপনার মধ্যে মেসেজ থাকে এরকম কোশ্চেন হইতে পারে যেখানে এরকম মানে পাজেল করে দিতে পারে আপনাকে, আপনাকে অনেক টাইম কনজিউম করতে পারে, আপনি কিন্তু ওই ফাঁদে পা দিবেন না, আপনি এটার জন্য মানে সময় নষ্ট না করে আপনি যদি মনে হয় যে না এটা ক্যালকুলেশনটা দেরি হচ্ছে, ফাইন আমরা অন্যদিকে চলে যাই, আমাদের হাতে অন্য সময় আছে, এটার জন্য আরেকটা যেটা করতে হবে, একটা কোশ্চেনের জন্য যতটুকু সময় দরকার দেওয়া আছে, ধরুন 10 মার্কের কোশ্চেনের জন্য কতটুকু সময় থাকে, 18 মার্কস, তো আঠারো মিনিট, তো আপনি 18 মিনিটে বেশি সময় স্পেন্ড করবেন না, এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাডভাইস, ঠিক আছে। তো এইখানে আপনার মানে আপনার অ্যাডভাইস গুলা কি কি, যে আপনার এক্সাম টেকনিক কি, ফার্স্ট যেটা ছিল ওয়েল প্রিপেয়ার্ড এটা থাকতে হবে, এটা না হইলে হবে না, তারপর হচ্ছে এক্সামিনার যে কোশ্চেন রিকোয়ারমেন্ট এটা খুব ভালো করে পড়তে হবে, এক্সাম রিকোয়ারমেন্ট কোশ্চেন রিকোয়ারমেন্ট অ্যাজ ওয়েল এস সিনারি দুইটাই খুব ভালো করে পড়তে হবে, রিকোয়ারমেন্ট অ্যান্ড সিনারি দুইটাই ভালো করে পড়তে হবে, যেন আপনি রাইট অ্যান্সারটা পিক করতে পারেন অথবা রাইট অ্যান্সারটা ক্যালকুলেশন করে আপনি বসাইতে পারেন। এখানে কিন্তু কোশ্চেন আগেটা যেন মাল্টিপল চয়েস ছিল, এখানে চয়েসও থাকতে পারে অথবা আপনাকে বললো একটা খালি ঘর দিয়ে এখানে ফিগারটা ব্ল্যাঙ্ক ঘর, ওইখানে তুমি ফিগারটা ইনপুট করো, তো ফিগারটা যখন আপনি ইনপুট করতেছেন ওইটা কতটা রাইটলি করতেছেন, ওই রাইটলি করার জন্য আপনাকে যেটা করতে হবে সিনারিও অ্যাজ ওয়েল এস কোশ্চেনের রিকোয়ারমেন্ট খুব ভালো করে পড়বেন, এবং এখানেও সেম আগের মতো টেকনিক যে বিফোর পুট ইউর অ্যান্সার, বিফোর চুজ ইউর অ্যান্সার, জাস্ট ট্রাই টু ডাবল চেক। আর এখানে আরেকটা জিনিস আপনার ভালো করে জানেন, সেকশন এ আর এবং বি তে কোনো পার্সিয়াল মার্কস নাই, সো ক্যালকুলেশন শোয়িং ইউর ওয়ার্কিং ইজ নট ম্যান্ডেটরি বা ইজ নট অ্যাপ্লিকেবল, ইজ নট মানে হেল্পফুল ফর ইউ, কোনো ধরনের ওয়ার্কিং দেখানোর দরকার নেই, কোনো ধরনের ওয়ার্কিং আপনার জন্য হেল্পফুল না, আপনি যেভাবে ইচ্ছে যে নিজে ওয়ার্কিং করতে পারেন, করে খালি রাইট অ্যান্সারটা পিক করতে হবে আপনাকে। তারপর হচ্ছে আরেকটা যেটা জিনিস মানে ভাইটাল ইম্পর্টেন্ট, যেটা যে প্রবলেমটা করেন আপনারা ক্লাস টেস্ট গুলা তো করছেন, সেটা হচ্ছে ফিগার দিতে বলছে আপনাকে নিয়ারেস্ট ওয়ানে, আপনারা দিতে 1000, ফিগার দিতে বলছে সেন্টে, আপনারা দিয়ে রাখছেন মানে ধরেন ইপিএস ক্যালকুলেশন করতে বলছে, আপনি ইপিএস ক্যালকুলেশন করতেন 42 সেন্ট হয়েছে, আপনি 42 লেখা দিয়েছেন, আমি কি বুঝবো 42 ডলার, 42,000, 42 মিলিয়ন অর 42 সেন্ট, যদিও 42 সেন্ট হওয়াই উচিত এটা আমিও বুঝি, বাট এজ এ এক্সামিনার হি ডাজন্ট নো এনিথিং, ইট শুড বি রিমেম্বার্ড, ধরে নিতে হবে হি ডাজন্ট নো এনিথিং, আপনাকে সব বুঝাইতে হবে, আপনি হচ্ছেন এখন তার বক্স, তাকে আপনি যে জানাচ্ছেন যে কিভাবে কি করতে হবে, এই জন্য আপনাকে উল্লেখ করতে হবে আপনার ফিগারটা, আপনি আপনারা যারা এই কোশ্চেন দিতেন এই কোশ্চেনের মধ্যে অনেকেই ফিগারটা 1000 প্রেজেন্ট করতেন, আমি বুঝতেছি, বাট আপনারা কিন্তু 1000 ফিগারটা উল্লেখ করেন, উপরে লেখা নাই যে 1000, সো এটা কিন্তু গ্রেট মিস্টেক, এবং এইটা দিয়ে কিন্তু এক্সামিনারের একটা মানে খুব ভালো একটা ইয়ে আছে যে কি বলে যে মানে তার অথরিটি আছে আপনার মার্কস কার্ড, আনলেস এক্সামিনার খুব যদি মনে করেন গিয়া খুব খুশ মেজাজে না থাকে,
খোশ মেজাজ থাকলে হয়তো আপনি একটা দিয়ে দিতে পারে, আর যদি মন মেজাজ করে খারাপ করে থাকে তাহলে নিশ্চিত জানেন আপনি মার্কস কাইটা একবার আপনি ফিল করাই দিতে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর কোনো অ্যান্সারই রেখে চলে আসা যাবে না, সবগুলাতে 100% অ্যান্সার করতে হবে। 100% অ্যান্সার করলে সুবিধাটা কি হয়, এক্সামিনারের একটা পজিটিভ এক্সপ্রেশন ই করে আপনার উপরে, যে আপনি সিলেবাস কোনো টপিক চুজ করেন না। যখন দেখে আপনি সবগুলো কোশ্চেনই টাচ করতেন, তখন এক্সামিনার বিশ্বাস করে বা ওর মধ্যে একটা ধারণা তৈরি হয় যে না, এই ছেলেটা কোনো টপিক চুজ করে নি, সে সব কিছু করার চেষ্টা করবে। তা সরি না, তার মানে কি, আপনি যদি আপনি ভুল করেন তাতে লাভটা কি? তাতে তো আপনার বুঝেই গেল আপনার সিলেবাস সম্বন্ধে আপনার ধারণা নেই। শুরু যদি বলে ইউ হ্যাভ টু বি ওয়েল প্রিপেয়ার্ড, অ্যাকুরেসি তো তা লাগবেই। এখন একটা আপনি যে রিজনেবল অ্যাকুরেসিটা আমি চাই, আমি চাই না 100% অ্যাকুরেসি। এক্সামিনার এক্সপেক্ট করে না 100% অ্যাকুরেসি, আমি আমি বিশ্বাস করি যেটা এক্সামিনার এক্সপেক্ট করে না 100% অ্যাকুরেসি, বিকজ অফ ইন টাইম প্রেশার, এক্সাম এক্সাম মানে এনভায়রনমেন্ট প্রেশার, এভরিথিং আপনাকে যেটা করে মেরে ফেলতে চেষ্টা করে, সেইখান থেকে আপনি যেটা পারফর্ম করতে বেস্ট এফোর্ট রিজনেবল এসুরেন্স, যেটা আমরা অডিটের ক্ষেত্রে দিই রিজনেবল এসুরেন্স। সো এইখানেও আপনি কিন্তু রিজনেবল অ্যাকুরেসিটাই আমি এক্সপেক্ট করতেছি। আপনি যদি রিজনেবল অ্যাকুরেসি এক্সপেক্ট করে মানে কারেক্ট করতে পারেন, তাহলে আমি এক্সপেক্ট করি 70% অ্যাভাব ইউল মানে মার্কস পাবেন। সো 70% ইজ কোয়াইট এনাফ আমি বিশ্বাস করি, ঠিক আছে? তো চেষ্টা করবেন সবগুলা কোশ্চেনগুলাই অ্যান্সার করতে, তার মানে এই নয় যে সবগুলি করতে পারবো না, তবে চেষ্টা করবেন সবগুলো করতে, এতে এক্সামের একটা পজিটিভ ইম্প্রেশন জাগে যে না, এই ছেলেটা কোনো টপিক চুজ করে। অনেকে আমরা যদি আচ্ছা ঠিক আছে, একটা তো কনসলিডেশন আসে, একটা তো এই ক্যাশ ফ্লো আসে, আচ্ছা অল্টারনেটিভ করে যেকোনো একটা আমি চেঞ্জ করে একটা পড়লাম আর একটা পড়লাম না, রেশিওটা পড়লাম না এইটা পড়লাম, তো এরকম টপিক চুজ করা যাবে না, সবগুলো জিনিসই চুজ করতে। তো সেকশন টু সম্বন্ধে আর কিছু বলার নাই, এই কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড থাকতে হবে, কোশ্চেন রিকোয়ারমেন্টটা খুব ভালো করে পড়তে হবে, আর কোশ্চেনের রিকোয়ারমেন্টে খুব ভালো করে দেখতে হবে এইখানে এই ফিগারটা কিসে চাইছে, নিয়ারেস্ট সেন্টে, নিয়ারেস্ট থাউজেন্ডে, ও নিয়ারেস্ট ডলার ওয়ান। সো আপনাকে ওইভাবেই কিন্তু অ্যান্সার পিক করতে হবে অথবা অ্যান্সারটা পুট করতে হবে। সো এই জিনিসটাই কিন্তু আপনার কাছে এক্সাম, এটা কিন্তু একটা ট্যাকটিক্স, এটা কিন্তু আপনারা ক্লাস টেস্টও কিন্তু অনেকে ফিল করে, মানে এটার কারণে অনেকে ফিল করছে, অনেকেই করছে। আপনাকে বলা হয়েছে যে নিয়ারেস্ট ওয়ানে, অনেকে দিচ্ছেন মিলিয়নে, কেউ দিচ্ছেন ঠিক, আপনার ক্যালকুলেশন রাইট, ক্যালকুলেশন ফিগার রাইট, বাট কিন্তু আপনি কিন্তু রাইট ফিগারটা আপনার বক্সে বসান নাই। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো সেকশন টু সম্বন্ধে এইটুকুই আলোচনা ছিল, এবার আসুন সেকশন সি। সেকশন সিতে আসলে এক্সামিনার কি টেস্ট করে, নর্মালি এইখানে আপনার আসতে যেটা আপনাকে যেটা হয় কি যে কি বলে যে লিখতে হবে, এইখানে আপনার লিখতে হবে আইদার স্প্রেডশিটে অথবা ওয়ার্ড ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড পেডে লিখতে হবে। তো এইখানে মেইনলি আসে মেইনলি পাবলিশড অ্যাকাউন্টস থাকে, সিঙ্গেল পাবলিশড অ্যাকাউন্টস থাকে, কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে, ক্যাশ ফ্লো থাকে, রেশিও থাকে, মেইনলি এই চারটা এরিয়া থেকে অথবা কোনো পার্টিকুলার আইস রিলেটেড কোশ্চেনও থাকে, মেইনলি কয়েকটা টপিকটাই ঘুরে ফিরে আসে। তো এর মধ্যে থেকে আমার মনে হয় যেটা মাই মানে কি বলেছে আমার অভিমত যদি জানতে চান বা আমার যদি অ্যানালাইসিস জানতে চান, তো আমার মনে হয় যেটা পাবলিশড অ্যাকাউন্টস একটা আসবে, এটা আমি মোটামুটি মানে অনেকটাই শিওর বলা যায় যে পাবলিশড অ্যাকাউন্টস একটা এখান থেকে দিবে, দেওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তো যাই হোক, এটা জাস্ট মানে কি বলে যেটা একটা যে মানে কি বলে এটার ফোরকাস্ট, এটা জাস্ট একটা ফোরকাস্ট বলেন বা অ্যাজাম্পশন বলেন, বাট নট নেসেসারি দিস উইল বি কাম, দিস উইল বি হ্যাপেন ইন ইন এক্সাম, ঠিক আছে? তো এখানে যেটা করতে হবে, এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা আছে, আপনি যাই অ্যান্সার করেন, যতটুকু অ্যান্সার করেন, ট্রাই টু শো ইউর ক্যালকুলেশন, ট্রাই টু শো ইউর ক্যালকুলেশন। যদি আপনি ক্যালকুলেশন শো না করেন, আগের অ্যান্সার গুলোতে ছিল কি কোনো পার্সিয়াল মার্কস ছিল না, এখানে কিন্তু পার্সিয়াল মার্কস আছে। আপনি ইপিএস ক্যালকুলেশনে ভুল করতেন, কথার কথা ইপিএস ক্যালকুলেশনে ভুল করতেন, বাট প্যারামিটার গুলো আপনি ঠিক মতো পিক করতেন, ধরেন কথার কথা আপনার প্রফিটটা হয়তো ভুল ছিল, বাট ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার ছিল ঠিক ছিল,
এই ক্যালকুলেশনটা যদি আপনি দেখান, ওইটা এভারেজ নাম্বার অফ শেয়ারের মধ্যে হয়তো ধরেন তিন চার দুই তিন মার্ক, ওইখানে ধরেন মনে করেন একটা ওয়েটেড এভারেজ আপনি ঠিকমতো ক্যালকুলেশন করতেন, ধরেন ওপেনিং ফিগারটা যেটা ছিল ওপেনিং নাম্বার অফ শেয়ার সেটা ঠিকমতো ক্যালকুলেশন করতেন, বাট ডিউরিং দ্য ইয়ারের যে এডিশন নাম্বার অফ শেয়ার ওইটা ক্যালকুলেশনটা ঠিকমতো করেন নাই, ওইটার জন্য হয়তো ধরেন এক মার্ক ছিল আর ওপেনিং ফিগারটা আনার জন্য হাফ মার্ক ছিল, আপনি কিন্তু ওই হাফ মার্ক পেয়ে গেলেন আর ওই এক মার্ক লুজ করলেন, আর ওদিক দিয়ে যে কারেক্ট প্রফিটটা পিক করলেন ওইটার জন্য ধরেন হাফ মার্ক ছিল, এখানে হাফ মার্ক পেয়ে গেলেন, তার মানে কি হাফ হাফ কত এক পেয়ে গেলেন, মার্ক ছিল দুই হয়তো হয়তো দুই ছিল, এখান থেকে তো আপনি এক মার্কস পেয়ে গেলেন, তার মানে 50% ভেরি গুড চান্স টু পাস দ্য এক্সাম। সো এখানে ভাইটালি ইম্পর্টেন্ট, ইউর ক্যালকুলেশন মাস্ট বি শোন টু হেল্প এক্সামিনার টু মার্ক টু অ্যাওয়ার্ড মার্ক টু ইউ, আপনাকে মার্কিং করার জন্য এক্সামিনারকে আপনি হেল্প করেন। আর এখানে আরেকটা যেটা যে সবাই করেন যেটা অনেকেরই দেখছি, স্পেলিংয়ে বেশ মিস্টেক থাকে, যাই হোক ওইটা খুব বেশি ধর্তব্য আইনেন না, তারপরও চেষ্টা করবেন স্পেলিং মিস্টেকটা যেন না হয়, তবে স্পেলিং মিস্টেকের চাইতে কনসেপ্টটা হচ্ছে মূল ইস্যু, এক্সামিনার এই জিনিসটাই বারবার দেখতে চায়, মানে হোয়েদার ইউ আর মানে কি বলে যে ওয়েল প্রিপেয়ার্ড, মানে ইউ হ্যাভ এনাফ নলেজ অ্যাবাউট দ্য সিলেবাস, তো এক্সামিনার বারবার কিন্তু এই জিনিসটাই টেস্ট করতে চায়, আপনি ওই জিনিসটার প্রতি আপনি ফোকাস দেন, ঠিক আছে। তারপরও মানে আমি চেষ্টা করবেন যেন কোনো ধরনের স্পেলিং মিস্টেকটা না হয়, ঠিক আছে, এটা আপনার জন্য একটা গুড সাইন এক্সামের জন্য। ওকে, আরেকটা যেটা জিনিস আছে এক্সামিনার লাস্ট দুইটা সেশন ধরে বারবার যে কথাটা বলতেছেন, যে সেটা ইউজ ইউর ওন ফিগার, ইউজ ইউর ওন ফিগার টু কি বলে যে মানে গিভ ইউর অ্যান্সার, কোনো একটা পার্টিকুলার কোশ্চেন কারেক্ট করার জন্য আপনি আপনার নিজের অ্যান্সারই আপনি ইউজ করেন, নিজের অ্যান্সার হচ্ছে কিরকম, ধরেন কথার কথা আপনাকে বলা হইলো কোনো একটা কোম্পানি প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন করতে, করলেন প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন ফিগারটা কি আসতে ভুল আসছে, এটার উপরে বেস করে আপনাকে বললো প্রফিট মার্জিন বের করতে, তার মানে কি প্রফিট মার্জিন কি আসবে, ভুল আসবে, আপনি যে ফিগারটা জেনারেট করতেন সেটা কিন্তু ভুল ফিগার, এটা এই ফিগারটা কিন্তু আপনার, যদি কারেক্ট ফিগার হইতো তাহলে কিন্তু এক্সামিনার ফিগার ছিল, যেহেতু আপনি ভুল ফিগারটা ক্লিক করতেছেন ক্যালকুলেট করতেন ইউর রং ফিগার, তার মানে এটা হচ্ছে যে আপনার ফিগার ওন ফিগার হিসেবে বলে, এটা কিন্তু আমি ক্লাসও আপনাদের বলছিলাম এই বিষয়গুলো, যে আপনি যে রং ফিগারটা ই করলেন এটার উপরে বেশ করে আপনার রেজাল্টটা কি হবে রং হবে, বাট তখন আপনি কি করবেন, অ্যান্সার রং হবে দেখে কি চুপ করে যাবেন না অ্যান্সারটা লিপ করে চলে যাবে, নো ইট শুড নট বি, অফকোর্স ইউ উইল অ্যাটেম্প দ্য এক্সাম বেসড অন ইউর ক্যালকুলেশন বেসড অন ইউর ওন ফিগার, ইভেন দো আপনি যদি প্রফিট বের করতে নাও পারেন, ধরেন আপনি যখন ক্যালকুলেশন করতে পারেন কোনো কারণে যোগ বিয়োগ করে নেই, আপনি যেটা এখন প্রফিট আফটার ট্যাক্সের পরে একটা ফিগার বসান, ওই ফিগারটা নিয়ে আপনি ক্যালকুলেশন করেন, হয়তো আপনি প্রফিটের ঘরে ফিগারটা বসাইতেন প্রফিট, অ্যাকচুয়ালি সেটা ছিল কি লস, আপনি এক্সামিনার দেখবে যেটা আপনি রাইট ফিগারটা চুজ করতে প্রফিট আফটার ট্যাক্সটা নিয়ে শুরু করছেন না গ্রস প্রফিট নিয়ে শুরু করছেন অপারেটিং প্রফিট নিয়ে শুরু করছেন, প্রফিট আফটার ট্যাক্স থেকে কি কোনো ধরনের ওই যে কি বলে যে ইসের কি বলে যে প্রিফারেন্স শেয়ারগুলো ডিভিডেন্ড থাকলে সেটা মাইনাস করছেন কিনা সেইটা দেবে দেখবে এক্সামিনার, যদি এটা আপনি ঠিক মতো করতে পারেন তার মানে কি আপনার বেটার চান্স আছে টু সিকিউর মার্ক ইন দ্য ইপিএস অর টু সিকিউর মার্ক ইন ক্যালকুলেশন অফ দ্য মার্জিন। সো আপনি এই জিনিসগুলো ইউজ করে এইটাকে এক্সামিনার বলে, ইউজ ইউর ওন ফিগার, কখনো কোথাও স্টাক করবে না কখনোই কোথাও চুপ করে যাবে না, আপনি যে ফিগার পাইতেন আপনি যে ফিগার ক্যালকুলেশন করতেন ওইটাই দিয়ে আগায় যান, ইভেন আপনার ক্যালকুলেশন যদি ভুলও হয় সেইটা দিয়ে আগান, ইভেন আপনার কোনো ক্যালকুলেশনও করতে পারেন সময় নেই দৌড়া নেন সে বইলা দেন যে সে প্রফিট আফটার ট্যাক্স এত, দেন ইউ শুড ক্যালকুলেট গো ফার্দার ক্যালকুলেট ইউর ইপিএস অর ফার্দার রিকোয়ারমেন্ট, সো ইউ ক্যান ডু এভরিথিং। সো এখানে কিন্তু আপনার একটা সুযোগ আছে এবং এক্সামিনার সেই সুযোগটা আপনাকে দিয়েছে, এবং এক্সামিনার বলছে মানে ইউর ওন ফিগার ইউজ করে আপনাকে অ্যান্সার করতে পারে, ক্লিয়ার ব্যাপারটা। সো এক্সামে কোথাও স্টাক করবে না, এটা কিন্তু আমি আমার নিজের লাইফ থেকে কিন্তু আমি এক্সাম্পল দিয়েছিলাম,
আমি যখন নাকি F5 এর পরীক্ষার মধ্যে, আমি একটু শেয়ার করি আপনাদের সাথে, F5 পরীক্ষার মধ্যে কিন্তু এরকম আমার একটা ই ছিল যে আমার মনে হয় সম্ভবত থ্রুপুট বের করতে বলছিল। থ্রুপুট বের করার উপরে ওইটার উপরে বেস করে অ্যানালাইসিস ছিল, পরে ছিল থ্রুপুট বের করার ওইখানে টোটাল মার্ক ছিল 8, 8 না 6 জানি। তারপরে ওইটার উপরে অ্যানালাইসিস ছিল একটা, সেটা ছিল মনে হয় 7 মার্কসের, আরেকটা অ্যানালাইসিস ছিল, আরেকটা কি জানি ছিল ওইটা, ওইটা সব এটার সাথে লিঙ্ক আপ, 9 মার্কসের টোটাল ছিল ওইখানে হচ্ছে 25 মার্ক। এখন থ্রুপুট যদি আমি বের করতে না পারি তাহলে আমার কি হইতেছে, পরের অ্যান্সারটা ভুল হইতেছে, তারপরের অ্যান্সারটা কি হইতেছে ভুল হইতেছে, তার মানে 25 মার্ক পুরোই ভুল। বাট এক্সামিনার কি বলতেছে যে না তুমি তোমার নতুন মানে কারেক্ট ফিগার কি করে চুজ করো, মানে সরি ইউজ ইউজ ইউর ওন ফিগার, আপনার নিজের ফিগার নিয়ে একটা কাজ করে। এবং আরো একজন এক্সাম্পল একটা দিছিলাম আমার পরিচিত একজনের, সে P4 একটা কোশ্চেনে 50 মার্কসের একটা কোশ্চেনে সে সময় পায়নি, যার কারণে সে সিনারিও না করে সে রিকোয়ারমেন্ট দেখে দেখতেছে এখানে কি চাইছে। সে ফর এক্সাম্পল বলছে অ্যানালাইসিস করতে, তো বলতেছে যে আমি ধরে নিলাম ফিগার গুলো এই, যদি উপরে সিনারিও গুলো পরে ক্যালকুলেশন করা হয় তাহলে ফিগারটা হয়তো ডিফারেন্ট হবে। উনি প্রথমে এই কথাটা বলছে, বেসড অন মাই ফিগার আমি মানে বেসড অন মাই ফিগার দ্য প্রফিট মানে দ্য অ্যানালাইসিস শুড বি দিস দিস দিস, সে করে দিতে এবং সে বিলিভ মিশে 60 আপ মার্কস পেয়ে গেছিল, 60 আপ মার্কস পাইছিল এবং P4 এবং 50 মার্কসের একটা কোশ্চেন যেখানে সে ওই মানে রিলেভেন্ট ডাটা ক্যালকুলেশনই করে নাই, জাস্ট অ্যানালাইসিস এর উপরে বেস করে পেয়ে গেছে। তো তার মানে কি আপনার কোথাও স্টার্ট করার সুযোগ নেই, আপনি আপনার মতো করে কি আগায় যান, আপনি আপনার ওন ফিগার নিয়ে আগায় যান। এখানেও আরেকটা কথা, আপনার ফিগারটা কি $1, $1 মিলিয়নে অর $1000 অর সেন্টে কিভাবে প্রকাশ করতেছেন সেইটা এখানে বলতে হবে। এটা কিন্তু সবাই ভুল করতে, মানে এই ভুলটা বেশ ভালোই হয়েছে যে আপনি ফিগার লিখছেন, ফিগারটা ঠিক কিন্তু ফিগারটা কি সে সেন্ট ডলার অর নিয়ারেস্ট ওয়ানে আমি কিন্তু বুঝতে পারি। বাট যদিও আমি আনসার থেকে বুঝতেছিলাম যে আপনি ফিগারটা নিয়ারেস্ট ডলারই থাউজেন্ডই নিতেন, ফাইন আমাদের এসিসি এর ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসে থাউজেন্ডে, ঠিক আছে থাউজেন্ডই নিতেন। বাট শুরুতেই আমি বললেন যে এক্সামিনার হি ডাজন্ট নো এনিথিং, ইউ আর দ্য পিপল রেসপন্সিবল টু মেক ইনফর্ম দ্য এক্সামিনার, তো ওইভাবেই কিন্তু আপনাকে আগাইতে হবে। তারপরে এখানেও আরেকটা যেটা জিনিস বলতে হবে, রিড দ্য রিকোয়ারমেন্ট অ্যান্ড সিনারিও ভেরি কেয়ারফুলি অ্যান্ড ক্যালকুলেট রাইট ফিগার, রিকোয়ারমেন্টটা খুব ভালো করে পড়তে হবে এবং রাইট ফিগারটা কি করতে হবে চুজ করতে হবে, এখানেও সেম কথা। আর ফাইনালি আরেকটা যেটা, এখানে মেইনলি দুইটা টপিক খুব বেশি ফ্রিকুয়েন্টলি আসে, দুইটা ফ্রিকুয়েন্টলি আসে, একটা হচ্ছে যে পাবলিশড অ্যাকাউন্টস আর একটা হচ্ছে যে কনসোলিডেটেড অ্যাকাউন্টস। পাবলিশড অ্যাকাউন্টসের জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর ডিসেম্বর সেশনে যে 2017 সেপ্টেম্বর ডিসেম্বর 2017 এর যে পাবলিশড অ্যাকাউন্টস ওইটার নাম ছিল ময়েল কোম্পানি, তারপরে আরেকটা ছিল ফানজেক্ট কোম্পানি মার্চ জুন 2017, তারপরে আরেকটা ছিল মার্চ জুন 2018, এরকম তিনটা কোশ্চেন আছে এক্সামিনার বলছে। এবং আরেকটা আছে, সরি আরেকটা আছে সেপ্টেম্বর সেপ্টেম্বর ডিসেম্বর 2016, এই চারটা কোশ্চেন এক্সামিনার বলছে মানে পাবলিশড অ্যাকাউন্টসের জন্য একটু ট্র্যাক করার জন্য। সো এই দিকটা একটু নজর দিবেন, কোনটা কোনটা বললাম একটু মনে রাখার চেষ্টা করেন, সেপ্টেম্বর ডিসেম্বর 2017, মার্চ জুন 2017, মার্চ জুন 2018 আর সেপ্টেম্বর ডিসেম্বর 2016, এই চারটা কোশ্চেন, এটা কি পাবলিশড অ্যাকাউন্টসটা দেখবেন। আর কনসোলিডেটেড অ্যাকাউন্টসের জন্য যেটা আসতেছে সেটা হচ্ছে মার্চ জুন 2017, আরেকটা হচ্ছে জুন 2015 আর হচ্ছে সেপ্টেম্বর ডিসেম্বর 2017, এই তিনটা কোশ্চেন দেখবেন। এই তিনটা কোশ্চেন এক্সামিনার খুব মানে মানে খুব বেশি হাইলাইট করতে তিনটা কোশ্চেন, এবং এই তিনটা কোশ্চেন আমি নিজেও দেখছি এখানে অনেক কিছু কভার করে, এবং এক্সপেক্ট করা যায় আপনি এই তিনটা কোশ্চেন থেকেই যদি আপনি ঠিক মতো ই করেন সলভ করেন এই তিনটা কোশ্চেন থেকে অনেকগুলো মার্কস ক্যারি করা সম্ভব, এবং এক্সামিনার টেস্টটা এরকম ঘুরাই ফিরাই আসবে মানে এই আদলেই আসবে, এখানে যে অ্যাডজাস্টমেন্ট গুলো আছে মেইনলি অ্যাডজাস্টমেন্ট বেজই আসবে। তো এই কয়টা কোশ্চেন ইজ দেখতে পারেন। আর লাস্টলি আপনাদের কাছে আমি সাজেস্ট করবো যেটা, সেটা হচ্ছে যে লাস্ট টু সেশন যেটা এক্সাম হয়েছে, একটা হচ্ছে যে সেপ্টেম্বর 2018 আর একটা হচ্ছে জুন 2018, এই দুইটা সেশনের টোটাল কোশ্চেনটাই অ্যাটলিস্ট 2 টাইমস প্র্যাকটিস করবেন,
অ্যাটলিস্ট টু টাইমস, কারণ মানে এইখানে মানে এই কোশ্চেন গুলোর মধ্যে বেশ ভ্যারাইটি আছে এক্সামিনার। আমি কোশ্চেন দুইটা দেখছি বেশ ভ্যারাইটি আছে, এবং মনে হয় যে এগুলা থেকেই ঘুরে ফিরি এক্সাম গুলা নেক্সট এক্সাম এক্সপেক্ট করা যায়, এগুলা থেকেই ঘুরে ফিরা যায়। সেপ্টেম্বর 18 কি এখনো আসেনি? আচ্ছা এসএসসি গ্লোবালে পান নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু দেখি, আমার কাছে মনে থাকতে পারে, কারণ ওই যে এক্সামিনারস রিসোর্স এর ইটাতে ওইখানে মনে হয় থাকতে পারে। যাই এটা যদি না পানো তারপর আপনি যেটা করবেন সেটা জুন 2018 এর যে কোশ্চেনটা আছে এটা একটু প্র্যাকটিস করে, ঠিক আছে? তো এইটুকুই ছিল আপনাদের মানে ফিডব্যাক। আর ওভারঅল আপনাদের এক্সাম ভালোই ছিল, বাট কিপ ইট ক্যারি বিফোর এক্সাম।